আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জোবাইদা ব্লগ ইন ইতালি। আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমার ব্লগে আপনাদের সাথে শেয়ার করব বাসায় হাতের কাছে যা আছে তা দিয়ে কিভাবে খুব সহজে পিৎজা তৈরি করতে হয়। চলুন দেখে নিই। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি আলু পেঁয়াজ কেটে রেখেছি আর আগে থেকে পিৎজার জন্য আটা করে রেখে দিয়েছি। আটা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, তার মধ্যে পিৎজার ইস্ট আর যে গরম পানি দিয়ে মেখে হালকা লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি 20 মিনিটের জন্য রেখেছি। আপনারা চাইলে 30 মিনিট 1 ঘন্টা তার আগ ফ্রিজ করে রাখতে পারেন। তো দেখতেই পাচ্ছেন অনেক ফুলে গেছে ইস্ট দেওয়ার কারণে। আপনারা চাইলে ছোঁড়াও ইউজ করতে পারেন এখানে। তো আবার ময়দা দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। বাইরে থেকে কিনে খাওয়ার ঝামেলা থেকে নিজের স্বাস্থ্যকরভাবে নিজে তৈরি করে নিয়ে খাওয়া অনেক ভালো। তো আমি প্রায় তৈরি করি আমার বাসায়। তো দেখতেই পাচ্ছেন ভালো করে মধ্যে এখন এই আটাকে 3 ভাগে কেটে নিচ্ছে। পিৎজার মধ্যে বিভিন্ন রকমের পিৎজা আছে, তো আমি এই রকম করে বানাই। অনেক রকম পিৎজা আছে, অনেকে অনেক রকম করে তৈরি করে। তো দেখতে পাচ্ছেন ওভেন ডিশের মধ্যে তেল মেখে নিয়ে এখন পিৎজাটাকে ভালো করে মধ্যে নেবে। এইভাবে আস্তে আস্তে করে হাত দিয়ে রুটির মতন করলে চারিদিকে একটু ছড়িয়ে দেবে, বেলে নেওয়া লাগে না। হাত দিয়ে আস্তে আস্তে করতে করতে সুন্দর একটা রুটিতে পরিণত হয়। আর এখানে করোনা ভাইরাসের কারণে তো আমরা বাইরে থেকে কিছু কিনে আনিয়ে খেতে পারছি না। ইচ্ছে করলেও এখন আর উপায় নাই, বাসায় নিজে তৈরি করে খেতে হয়। তাই আমরা প্রায় সময় বাসায় তৈরি করে খাই। আমরা তো এখনো পর্যন্ত ঘর বন্দি আছি ইতালিতে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে হাত দিয়ে রুটির মতন করে ছড়িয়ে নিয়েছে। এখন পিৎজার উপরে পিৎজার লেয়ারগুলো দিয়ে দেওয়া হবে। তো এখানে আমি আগে থেকে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, এখন আমি তেল আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো মোস্তারেল্লা ছিল না বাসায়, তো এ কারণে আর মোস্তারেল্লা পছন্দ করে না আমার দেবর। তো এ কারণে মোস্তারেল্লা এখানে দিব না পিৎজার মধ্যে। বলেছি না, পিৎজা বিভিন্ন রকমের থাকে, কেউ টমেটো দিয়ে তৈরি করে, বিভিন্ন কেউ ভেজিটেবলস, কেউ টুনা মাছ দিয়ে তৈরি করে, এক একজনে এক এক রকমের। তো আমার বাসায় হাতের কাছে যা ছিল তাই দিয়েই আমরা তৈরি করেছি পিৎজাটা। তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন আমি তেল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ভিডিওটা অন্ধকার আসছে কারণ আমার কিচেন রুমের লাইটগুলো ফিউজ হয়ে গেছে, একটাই আছে। তো তার কারণে একটু অন্ধকার লাগছে, তার জন্য সরি। তো এই যে দেখতে পাচ্ছেন পিৎজার উপরে আলু আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে, সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিল। পুরা পিৎজাটাই তৈরি করলো আমার দেবরে, তো আমি তাকে হেল্প করছি জাস্ট। তো এখন ওভেনের মধ্যে দিয়ে দেবে, 200 ডিগ্রি দিয়েছে, তারপরে টাইম দিয়েছে 20 মিনিট। তো এখন নিচে স্টেনে দিয়েছে, তারপর উপরে তুলে দেবে। ছিল ফার্স্ট পিৎজা। তারপরে সেকেন্ড পিৎজাটা কীভাবে তৈরি করবে তো এটা দেখাবো। এখানে শুধু পেঁয়াজ দিয়ে দিচ্ছে। তো ফার্স্টটা পিৎজাটা আমরা তো খেয়ে ফেলেছি, আপনাদেরকে দেখাতে পারিনি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন এটা হচ্ছে সেকেন্ড পিৎজা। সেকেন্ডটাকেও
পেঁয়াজ দিয়ে ওভেনে দিয়ে দিয়েছে। তো এটার মধ্যেও 200 ডিগ্রি, তারপর 20 মিনিট দিয়েছে ওভেনে। আর এখানে হচ্ছে চিকেন ব্রেড, আমার মেয়ে পিজ্জা খেতে চায় না, তার জন্য ওকে চিকেন ব্রেডটা তৈরি করছি। তার এই যে আমি রুটিটা দেখছিলাম আর আটাগুলো রয়ে গেছে, তো দুটো পিজ্জাই আমাদের হয়ে গেছে, তো ওগুলো আমি রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আলিশি বলে এখানে, আলিশি দিয়ে সেকেন্ড পিজ্জাটা তৈরি করবে। তো এই যে ফার্স্ট পিজ্জাটা দেখাচ্ছিলাম, তো এই যে সেকেন্ড পিজ্জাটা একটু হয়ে গেছে, তারপর ওটাকে বের করে ওটার মধ্যে এখন আলিশি ফিস বা মাছটা দিয়ে দেবে। এখানে আলিশি নামে পরিচিত, আমি আটা জানি না। তো এই আলিশি ফিসটাকে দিয়ে দেবে ভালো করে ছিঁড়িয়ে ছুটিয়ে, তারপরে ওভেনের মধ্যে দিয়ে দেবে। অনেক সুন্দর করে সাজিয়েছে আমার দেবর। তো আগে 10 মিনিট, এটা আগে 10 মিনিট দিয়েছে, তো এখন 10 মিনিট, টোটাল 20 মিনিটের মধ্যে এই পিজ্জাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দেখাচ্ছিল। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর আমরা তো আছি সারাদিন বাসায়, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আমাদের এদিকে এখনো পর্যন্ত ভাইরাস পাওয়া যায় নাই, তো আমার হাজবেন্ডেরও এখনও পর্যন্ত ওর কাজ অফ হয় নাই। ওর মালিকে ওকে সিকিউরিটি দিয়ে, ওদেরকে সিকিউরিটি দিয়ে রেখেছে, বাইরের কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। তো দেখিয়ে দিয়েছি কিভাবে খুব সহজে পিজ্জাটা তৈরি করতে হয়। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব কর।